নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার মেকিংয়ে। বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটি তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে। এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন এছাড়াও আরও নানা রকম পদে কিন্তু আবেদন চলছে। সেই সমস্ত তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো আমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন রাখবেন। যখনই আমি কোনো চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে, তখনই সেটি যেন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সেটি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আছি তাম্রলিপ্ত মহাবিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যদি হেডলাইন্স বলে অপশনটি যায়, এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে সেটি ডাউনলোড করতে পারবে। তো আমি সরাসরি নোটিফিকেশন চলে যাচ্ছি, এছাড়াও আমি নোটিফিকেশনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমি সরাসরি নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি আছি অফিসিয়াল নোটিফিকেশন। এখানে যদি প্রথমে তোমরা দেখবেন কিন্তু তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের লোগো, ঠিক আছে, তারপরে অফিসিয়াল ইমেল, অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল টেলিফোন নাম্বার, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় স্থাপিত 1948, ঠিক আছে। এখানে দেখো আবাস বাড়ি তমলুক, পূর্ব মেদিনীপুর, পুরো ঠিকানা দেওয়া আছে। এখানে যদি নিচের দিকে যাও, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 0/01/2022, ঠিক আছে। এখানে দেখো নিচের দিকে যদি দেয়, এখানে লেখা আছে প্রথমে দ্য সিলেকশন কমিটি অফ তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফিলিং আপ থ্রি নন টিচিং গ্রুপ সি পোস্ট, 1 ক্লার্ক আনরিজার্ভ ক্যাটাগরি, 2 ক্লার্ক এসটি অ্যান্ড ক্লার্ক এসসি, 3 ক্লার্ক এসসি, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা করতে হবে। এখানে দেখো লাস্ট ডেট অফ সাবমিশন দেওয়া আছে 11/3/2022, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা এছাড়াও সমস্ত ডিটেলস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এখানে দেখো, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দিকে এছাড়াও দেখো 1-2 করে এখানে কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। আমি এই পোস্টগুলির পুরো ডিটেলস তোমাদের এরপরে দিচ্ছি। তোমরা নিচের দিকে যদি যাও পেজ নাম্বার 2-তে দেখো, এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এর নিচে দেখো ইনফরমেশান ইন দ্য ক্যান্ডিডেট স্কেল পে, ঠিক আছে। এখানে কোন কোন পে করা হবে দেখো, এলডি ক্লার্ক, ওটা লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট, এখানে কিন্তু পে লেভেল দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। তারপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখো, ল্যাব অ্যাটেন্ডেন্ট পিওন এবং লাইব্রেরি পিওন, ঠিক আছে। এছাড়া লেডি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্টের জন্য দেখো 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখো কুমার বন্ধু পার্ট টাইম, ঠিক আছে। এখানে দেখো রিসলিউশন এক্সপেন, ঠিক আছে, এখানে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে পার মান্থ, ঠিক আছে। এটা একটি পার্ট টাইম জব হবে, ঠিক আছে। এখানে দেখো পোস্টের ভাগ করা আছে, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1টি পোস্ট, গ্রুপ সির পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে। আবার লোয়ার ডিভিশন ক্লার্কে 1টি পোস্ট আছে গ্রুপ সির, এটি রিজার্ভ এসটিদের জন্য, এবং দি লাস্টের 1টি পোস্ট আছে গ্রুপ সির, এটি রিজার্ভ এসসিদের জন্য, ঠিক আছে। এরপর দেখো ডিটেল অফ গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। এখানে দেখো গ্রুপ পি পোস্ট রিজার্ভ ক্যাটাগরির জন্য লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ইন জিওগ্রাফি, এখানে কিন্তু 1টি, গ্রুপ ডি পোস্ট, এটি এসসির জন্য রিজার্ভ, ঠিক আছে। তারপরে দেখো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ইন জুওলজি, এখানে কিন্তু 1টি পোস্ট আছে গ্রুপ ডির, এটা কিন্তু রিজার্ভ এসসিদের জন্য, ঠিক আছে। এখানে পিওন দেখো 1টি পোস্ট আছে, যেটি গ্রুপ ডির, এটিও কিন্তু এসসিদের জন্য রিজার্ভ। এরপরে লাইব্রেরি পিওন, ঠিক আছে, এখানেও 1টি পোস্ট গ্রুপ ডির জন্য, গ্রুপ ডির, এখানে কিন্তু এসসিদের জন্য, এটিও রিজার্ভ সিট, ঠিক আছে। এরপরে দেখো ডিটেল অফ গ্রুপ ডি পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দেখো পিওনে 1টি পোস্ট, ঠিক আছে, এটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং লেডি অ্যাটেন্ডেন্টের জন্য 1টি পোস্ট, এটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবার দেখো কর্মা বন্ধু, ঠিক আছে, এখানে পার্ট টাইম গ্রুপ ডি পোস্ট আছে, এখানে 1টি পোস্ট দেওয়া আছে, যেটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য পার্ট টাইম, ঠিক আছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য পার্ট টাইম, ঠিক আছে। এখানে দেখো যে কারা এদিকে কারা আবেদন করতে পারে, এরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে, ম্যান উমেন দুজনেরই করতে পারে, ঠিক আছে। এখানে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান দেখো, এখানে কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। এছাড়াও ক্যান্ডিডেটদের কম্পিউটারে এমএস অফিসের জন্য
নলেজ থাকলে 5 মার্কস দেওয়া কমপ্লিট করা হবে, অর্থাৎ প্রোভাইড করা হবে তাকে, ঠিক আছে। এখানে এজ লিমিট, এরপরে যদি নিচের দিকে যাই, ঠিক আছে, এখানে কিন্তু দেখো ক্যান্ডিডেট হ্যাজ এঙ্গেজ অন কন্ট্রাকচুয়াল টেম্পোরারি মোড ইন কলেজ পিরিয়ড অন 2 ইয়ার্স শ্যাল অ্যাডিশনাল 5 মার্কস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ইন্টারভিউ কমপ্লিট, অর্থাৎ তোমাকে কিন্তু কন্ট্রাকচুয়াল মোডে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এছাড়াও ইন এক্সপিরিয়েন্স লাগবে ইন্টারভিউতে কমপ্লিট করার জন্য, অর্থাৎ 5 মার্কস এক্সপিরিয়েন্স থাকা গাছের তাদের কিন্তু 5 মার্কস এক্সট্রা দেওয়া হবে, ঠিক আছে। তারপর গ্রুপ ডির পোস্টের জন্য দেখো এখানে কিন্তু 8 পাস করলেই তোমরা কিন্তু আবেদন করতে হবে, এছাড়া কোনো যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেটিও হয়ে যাবে। এরপরে 6 নম্বরে দেখো, 6 নম্বরে দেখো এখানে কিন্তু লেখা আছে মিনিমাম 18 হতে হবে, ঠিক আছে, 18 থেকে 40 হতে হবে, যেটি 1/1/2022 অনুযায়ী 40 পর্যন্ত তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজ আছে। এছাড়া আপার এজের জন্য, ঠিক আছে, SC ST OBCদের জন্য ছাড় আছে, ঠিক আছে। এরপরে দেখো এসব যেসব পোস্ট আছে, দেখো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, জিওগ্রাফি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, জুওলজি লাইব্রেরি পিয়ন, পিয়ন, ঠিক আছে, লেডি অ্যাটেন্ডেন্ট, কর্মবন্ধু, এইসব সব পোস্টের জন্য যেসব পোস্ট একটি করে পোস্ট আছে তার কিন্তু ইন্টারভিউ ডেটও কিন্তু এখানে দেওয়া আছে, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, ইন্টারভিউ ডেটও দেওয়া আছে। দেখো 1 নম্বরে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ইন জিওগ্রাফির জন্য 10/3/2022 লাস্ট ডেট, অর্থাৎ ইন্টারভিউ ডেট, ঠিক আছে। তারপরে লাইব্রেরি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, জুওলজির জন্য কিন্তু দেখো এখানে 10/3/2022 ওই একই ডেটে কিন্তু সবার কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু ওখানে রিপোর্ট করতে হবে, দেখো এখানে রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে 9:30 থেকে 11:30 মধ্যে, ওখানে তোমাকে কিন্তু শিডিউল অনুযায়ী রিপোর্ট করতে হবে, ঠিক আছে। এখানে এছাড়া 10/3/2022 মধ্যে কলেজ অফিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কিন্তু সেদিনই তোমাদের নেওয়া হবে ইন্টারভিউ, ঠিক আছে। এরপর যদি যাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে কীরকম করে, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, এখানে কিন্তু ঠিকানাটি দেওয়া আছে, ঠিক আছে। এরপরে স্যার অ্যাডভার্টাইজার নাম্বার, ঠিক আছে, ডেট, ঠিক আছে, কোন ক্যাটাগরি কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরিতে আবেদন করছো সেটি, ঠিক আছে, এখানে কিন্তু একটা সই করবে তুমি, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সেপারেট, ঠিক আছে, এখানে কিন্তু করবে। তারপর নিচের দিকে দেখো এখানে সেভ করে দিয়ে তোমার বায়োডাটা দেবে, তোমার নাম লিখবে ব্লক লেটারে, ঠিক আছে, তারপর বাবার নাম, তারপর তোমার জেন্ডার, ন্যাশনালিটি, ক্যাটাগরি, ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে, কমিউনিকেশন অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, তোমার একাডেমিক কোয়ালিফিকেশান, নলেজ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, নলেজ এক্সপিরিয়েন্স, কম্পিউটার নলেজ, সব কিছু করে এখানে দেখো আবার ডেট প্লেস দেবে, দিয়ে এখানে কিন্তু সিগনেচার করবে, ঠিক আছে। সিগনেচারের পরে এই দেখো এখানে কিন্তু যেসব তোমাদের সাবমিট করতে হবে, এজ প্রুফ, ঠিক আছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, যদি থাকে, ঠিক আছে। তারপরে দেখো আবার তোমরা কিন্তু এই রিসিপ্টটি, ঠিক আছে, এটিও কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে, এখানে ফিল আপ করবে, ঠিক আছে। ফিল আপ করার পর নিচের দিকে যাবে, ঠিক আছে, নিচের দিকে দেখো এখানে কিন্তু আবার একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ঠিক আছে, এটি কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য, আগেরটা তোমাদের সি দেখালাম, এটি গ্রুপ ডি পোস্টের জন্য সেম সব ফিল করবে, এখানে কিন্তু সেই একই জিনিস দেবে, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু সেম ওই একইভাবে তোমরা কিন্তু এটিও ফিল আপ করে জমা দেবে, ঠিক আছে। এই জমা দেওয়ার পরে তোমাদের কিন্তু 10/3/2022 তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমাদের সবারই ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে চাকরি সংক্রান্ত এমনই তথ্য পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।